বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে অ্যালগোরিদম ও ফ্লো চার্টের প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। দুইটি সংখ্যার যোগফল বা তিনটি সংখ্যার যোগফল বা তিনটি সংখ্যার গড় কেমনি নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে কীভাবে অ্যালগোরিদম ও ফ্লো চার্ট করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দুইভাবে নির্ণয় করা যায় অ্যালগোরিদম ফ্লোচার্টে। একটা হচ্ছে ভূমি আর উচ্চতার ক্ষেত্রে, ভূমি উচ্চতার ক্ষেত্রে, ভূমি উচ্চতা দিয়ে থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আবার তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো ভূমি উচ্চতার ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এরিয়া সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এরিয়া সমান হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বেজ, এস মানে কি হাইট উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এই সূত্রের সাহায্যে করব। তো প্রথমে আমরা অ্যালগোরিদম দিয়ে শুরু করি। অ্যালগোরিদম দিয়ে শুরু করি। তাহলে বলেছিলাম এগুলো কিন্তু আগের মতোই, ধাপ এক প্রোগ্রাম শুরু করি। ধাপ দুই ইনপুট বিএইচ প্রদান করি, কারণ ইনপুট আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, বি আর এইচ থাকবে। হ্যাঁ, তাহলে ধাপ তিনে আমরা কি লিখব, সূত্রটা লিখব, ক্ষেত্রফল সমান বা এরিয়া এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নির্ণয় করি। এটা হচ্ছে ধাপ 3। এরপর হচ্ছে ধাপ 4। ধাপ 4 কী করবো, ফলাফল এরিয়া প্রদান করি, এটা করতে হবে, ফলাফল এরিয়া প্রদান করি। এরপর হচ্ছে ধাপ 5। এগুলো কিন্তু সেম জিনিস আমরা গত ক্লাসে দেখাইছিলাম, শুধুমাত্র সূত্রটা চেঞ্জ হয় আর ইনপুট কি চেঞ্জ হয় সেটা কিন্তু সূত্র অনুসারে। এখানে ইনপুটে আমাদের যে সূত্রটা দিয়ে আছে সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বি মানে হচ্ছে বেজ, এইচ মানে হাইট। এই এরিয়া নির্ণয় করার জন্য বা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের বি আর এইচ এর মান লাগবে, সেজন্য এটা এখানে লেখা হয়েছে। সব জিনিস একে, যে জাস্ট আমাদের কোন প্রবলেম সেই প্রবলেম অনুসারে সূত্রটা একটু চেঞ্জ হচ্ছে। তো ধাপ 5 প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম কি করি শেষ করি। তো আমরা এখন এটা রিলেটেড আমরা ফ্লো চার্ট রচনা করব। আমি এটা মুছে দিই। তাহলে এটা কিন্তু ভূমি আর উচ্চতার ক্ষেত্রে, তাহলে ফ্লো চার্ট নির্ণয় করতেছি, ফ্লো চার্ট। তাহলে ধাপ 1 কি আছে, প্রোগ্রাম শুরু করি। তো প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের লাগবে কি, ডিম্বাকার চিহ্ন। তো এখানে লিখে দিতে হবে প্রোগ্রাম শুরু করি, এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে ইনপুট বিএইচ প্রদান করি সামান্তরিক চিহ্নের মধ্যে। তাহলে ইনপুট বি আর এইচ প্রদান করি করি। এরপর হচ্ছে আমার সূত্রটা, সূত্র লিখতে হয় কোথায়, আয়তাকার চিহ্নের মধ্যে, আয়তাকার চিহ্নের মধ্যে সূত্রটা আর লিখতে হয়। তাহলে এখানে কি লিখবো, এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নির্ণয় করি, মানে এখানে যা আছে জাস্ট সিম্বলের মধ্যে, প্রতীকের মধ্যে সব লিখে দেব। এরপর হচ্ছে আমাদের ফলাফল লিখতে হয় কোথায়, ফলাফল কিন্তু আমার সামান্তরিকের মধ্যে লিখতে হয়, ফলাফল এরিয়া প্রদান করি,
এরপর হচ্ছে প্রোগ্রাম শেষ করি। তো শুরু আর শেষ কিন্তু একইভাবে করতে হয়, সেটা হচ্ছে যে কি প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি, মানে এখানে যতটা দাব থাকবে এখানে ততটা প্রতীক থাকবে। এখানে দাব কয়টা? পাঁচটা, এখানে প্রতীকও পাঁচটা। তো আমি বলেছিলাম প্রোগ্রাম শুরু করার জন্য সবসময় ডিম্বাকার চিহ্ন, প্রোগ্রাম শেষ করার জন্য সবসময় ডিম্বাকার চিহ্ন, ইনপুট এবং আউটপুটের জন্য সবসময় আয়তাকার চিহ্ন, আয়ত সামন্ত্রিক, আর ফলাফল মানে সূত্র দেওয়ার জন্য সবসময় আয়তক্ষেত্র দিতে হয়। এগুলো কিন্তু নির্দিষ্ট সিম্বল নির্দিষ্ট কাজ করে, একটু মনোযোগ দিলে তোমরা পারবে। তো আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলে এটা কিন্তু ভূমি আর উচ্চতার ক্ষেত্রে নির্ণয় করছি। তো এখন আমরা নির্ণয় করব কি, তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলে তিন বাহুর, তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলে, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। তো আমরা এখানে কিছু কিছু জিনিস মুছে দিতে হবে, এখানেও কিছু জিনিস মুছতে হবে সব। আচ্ছা, তোমাদের সুবিধার্থে মুছে দিই, প্রথম থেকে ব্যবহার করবো। তাহলে তিন বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা আগে সূত্রগুলো জানবো। তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা একটু লিখি আগে। তাহলে আমি প্রথমে এখানে লিখি, পরে আবার মুছে দিব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে এরিয়া সমান, এরিয়া সমান রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। অবশ্যই জিনিসটা তোমরা পড়ে আসছো। তো এখানে এস হচ্ছে পরিসীমা, পরিসীমা কেমনি পাবো, এ প্লাস বি প্লাস সি বাই টু। আর এখানে এ বি সি হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য। এস হচ্ছে পরিসীমা, পরিসীমা কেমনি পাবো, এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে দুইটা সূত্র ইউজ করতে হচ্ছে আমাকে, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এই দুইটা সূত্র আমাদেরকে কী করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমার বেসিক্যালি এখানে কার কার মান লাগবে, এ বি সি এর মান লাগবে, এস এর মান লাগবে না, কারণ এস এর মান এ বি সি জানা থাকলে বের করতে পারবো। সেজন্য পরিসীমা এস এর মানটা লাগবে না, শুধু এ বি সি এর মান লাগবে। তাহলে ইনপুট এ বি সি প্রদান করি, তারপর হচ্ছে দাব তিন, এরপর আমরা এস এর মান নির্ণয় করব, পরিসীমা এস সমান কি নির্ণয় করব, এ প্লাস বি প্লাস সি বাই টু নির্ণয় করি, নির্ণয় করি, নির্ণয় করি। এরপর হচ্ছে দাব চার, দাব চারে কোন সূত্র, ওই এরিয়ার সূত্রটা, এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, লিখে দিতে হবে। নির্ণয় করি, নির্ণয় করি, নির্ণয় করি। তাহলে দাব পাঁচ, দাব পাঁচে লিখবো কি, ফলাফল, ফলাফল এরিয়া প্রদান করি। এরপর হচ্ছে দাব ছয়, দাব ছয় হচ্ছে কি, প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি, শেষ করি। তারপর আমরা ফ্লো চার্ট আঁকবো। তো ফ্লো চার্টে আমাদের এই সূত্রগুলো কাজে আসবে। তো ফ্লো চার্টে আমরা প্রথমে প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি, এটা লিখে দিতে হবে, প্রোগ্রাম, প্রোগ্রাম শুরু করি। এরপর হচ্ছে যে ইনপুট এবিসি প্রদান করি। তো ইনপুট এবিসি প্রদান করি, ইনপুট এবিসি প্রদান করি। এরপর হচ্ছে সূত্র, তাহলে পরিসীমা এস সমান কি নির্ণয় করি, নির্ণয় করি, এটা লিখতে হবে। এরপরে আমাদের কি লাগবে, আরেকটা সূত্র আছে, এটাও এখানে লিখবো, এরিয়া, এরিয়া তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, নির্ণয় করি কথাটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের ফলাফল কেমনি পাবো, ফলাফল পাবো হচ্ছে যে সামন্তরিকের মধ্যেই দিতে হয় ফলাফল,
সামুদ্রিক, তাহলে ফলাফল এরিয়া প্রদান করি, লিখে দিবা। এরপর আমরা প্রোগ্রাম কি করব, শেষ করব। এখানে প্রোগ্রাম শেষ করি। ঠিক একইভাবে আমরা এখানে কয়টা ধাপ, ছয়টা ধাপ। এখানে প্রতীক কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, যতটা ধাপ ততটা কি পৃথক প্রতীক আঁকতে হবে। তো আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা পদ্ধতি দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলে, আরেকটা হচ্ছে ভূমি আর উচ্চতার ক্ষেত্রে। এছাড়াও তোমরা কিন্তু সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখবে, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, এগুলো বাসায় চর্চা করবে। তাহলে তোমাদের দক্ষতা বাড়বে। আজকে এতটুকুই, সকলে ভালো থাকবে, সুস্থ।